আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। গম রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং চীনের রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপের পর ভারতের পরবর্তী নিশানা হতে পারে চালের উপর। দেশটির সরকার যে কোনো সময় চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভ্যন্তরীণ সরবরাহের চাপ না ফেলতে এবং মূল্যবৃদ্ধি ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনের তথ্য উঠে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বরাতে ইকোনমিক্স টাইমস বলেছে, ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত একটি কমিটি বাসমতি বাদে অন্য চালসহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দেখছে এবং দাম বাড়ার লক্ষণ দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানায়, মুদ্রাস্ফীতি সর্বোচ্চ স্তরে মোকাবেলা করা হচ্ছে। মূল্য পর্যবেক্ষক কমিটি প্রতিটি পণ্যের উপর বৈঠক করছে এবং পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। অন্য একজন কর্মকর্তার মতে, পাঁচটি পণ্যের উপর রপ্তানি নিষেধাজ্ঞার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে গম ও চীনের রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ চাল উৎপাদনকারী দেশ। 2021-22 সালে 150টিরও বেশি দেশে চাল রপ্তানি করেছে দেশটি এবং 2021-22 অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে জি2জি ভিত্তিতে 1.5 লাখ টন এবং সব মিলিয়ে প্রায় 2.5 লাখ টন চাল আমদানি করেছে। প্রতিবছর যেহেতু বাংলাদেশ ভারত থেকে প্রচুর চাল আমদানি করে, তাই ভারতের চালের উপর নিষেধাজ্ঞা প্রভাব ফেলতে পারে বাংলাদেশের উপরেও। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।